আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো সুস্থ আছেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইটি বেঙ্গলি, আমি আপনাদের সাথে ইনচান শেখ। বন্ধুরা, আজকে হচ্ছে 26 জানুয়ারি, তাই ভিডিও শুরু করার আগে সবার প্রথমে আপনাদের সকলকে আমারও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর তার সঙ্গে পিছনে দেখতে পাচ্ছেন আমার দুটো বন্ধু চলে এসেছে। আর আজকে বন্ধুদের সঙ্গে ভিডিও করছি কারণ হচ্ছে আজকে একটা ছোট্ট ব্লগ করছি, যেটা হচ্ছে MT15 মোটরসাইকেলের ওয়েস্ট বেঙ্গলের গ্রুপের মিট আপ প্রোগ্রাম রয়েছে। তো সেটা কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, কোথায় যাবো, আরো কতজন যাবো, সবকিছু আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মুহূর্তে বাইরে কুয়াশা, তাই ঘরের ভিতরে এই ছোট্ট শুরুর ভিডিওটা করে নিচ্ছি। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, আনন্দ নিতে থাকুন। আর চ্যানেলে প্রথমবার হলে আপনি সাবস্ক্রাইব করুন, ঘন্টাটাকে দাবিয়ে অল লেখাটার উপর ক্লিক করুন, প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে দেখে নিতে। চলুন বন্ধুরা, এই ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে আমরা সব বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি আজকে মিট আপের জন্য বোলপুর ডাক বাংলা মাঠে। আর এখন আমরা যাচ্ছি কালীগঞ্জ রোড হয়ে, এখন আমরা পলাশি থেকে এই যে কালীগঞ্জ রোড ধরে নিয়েছি। তো আপনারা যারা পলাশি চেনেন আপনারা তো জানেনই এটা কালীগঞ্জ রোড। তো আমরা কালীগঞ্জ হয়ে কল্যাণপুর ঘাট পার হয়ে যাব, তো সেই রাস্তাতেই আমরা আছি। আর আমরা পলাশি থেকে এখন 5 জন 5টা MT নিয়ে যাচ্ছি, দেখতে খুবই অসাধারণ লাগছে, আপনারা সামনে দেখতেই পাচ্ছেন। আর ডাক বাংলা মাঠ থেকে আমরা আবার আর একটা সুন্দর জায়গায় যাবো, তো সেটা এখন বলবো না, ওখানে গিয়ে আপনাদের বলবো। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার পাশে এদিকে দেখতে পাচ্ছেন মাঠ পুরো, আর এখনও কুয়াশা রয়েছে। সকাল এখন বাজে আপনার 8টা সাড়ে 8টা মতো, তো কুয়াশা এখনও রয়েছে, সব কিছু ধোয়াশা ধোয়াশা। তো বন্ধুরা, এখন আমরা আছি কালীগঞ্জ বাজারে, তো এই রাস্তা ধরে এবার কল্যাণপুর ঘাটের দিকে যাচ্ছি আমরা। তো বন্ধুরা, গ্রামের মধ্যে রাস্তা, তাই একটু সাবধানে যেতে হচ্ছে। আর আপনারাও যদি এই রাস্তা দিয়ে কোনো দিন আসেন তাহলে অবশ্যই সাবধানে যাবেন, আশেপাশে দেখতেই পাচ্ছেন মানুষজন, পশু সব কিছুই আছে, তো সাবধানে যাওয়াটাই ভালো। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কল্যাণপুর ঘাট, এই যে ঘাটে নৌকা পার হচ্ছে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে ঘাট। আর এই যে আমাদের বন্ধু, আর এই যে আমাদের MT-র পুরো লাইন, 5টা MT আছে আমাদের। তো এই MT-টা সব থেকে দেখতে সুন্দর, দেখে বুঝতেই পাচ্ছেন, লরেন্স ভাইয়ের, তারপরে পিগলুদার, তারপরে টামার, তারপরে সাজিদুল ভাই, তারপরে হচ্ছে আশিক ভাই। তো আমরা 5 জন যাচ্ছি, আর ওখানে বোলপুরে আরও অনেকেই আসছেন। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেছি অনেকক্ষণ বাইক চালানোর পর ডাক বাংলা মাঠ বোলপুর। আর এবার আমরা এখানে সব মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছেন, আমাদের MT যেগুলো মোটরসাইকেল রয়েছে সব পরপর লাগানো রয়েছে। এখানে আমার MT রয়েছে, তারপর আরও অন্যান্য বন্ধুদের রয়েছে। তো আমরা এখানটায় এবার কী করবো, এখানটায় কিছু ছবি তুলবো, আর ছবিগুলো সব আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকবেই। তো ইনস্টাগ্রাম আইডি যদি এখনও ফলো না করে থাকেন তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে ও স্ক্রিনে এখন দেখতে পেয়েছেন ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, অবশ্যই ফলো করুন। আর এখন আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে যাবো। একটা খুব সুন্দর জায়গা রয়েছে
40-50 কিলোমিটার দূরে, যেটার নাম হচ্ছে নীল নির্জন। তো আমরা ওই জায়গাটায় যাবো, তো সঙ্গে থাকুন। খাওয়া দাওয়ার পরে আবার রাস্তায় দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি নীল নির্জন জায়গার। রাস্তা তো বেশ ভালোই লাগছে, আর আশেপাশে বক্স বাজছে। জানি না কথা পরে দিতে পারবো কিনা, কারণ গান যদি রেকর্ড হয় তাহলে তো ইউটিউব কপিরাইট দিয়ে দেবে। তো বন্ধুরা সব আগেই আছে, চলো। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে যত এগিয়ে যাচ্ছে নীল নির্জনের, ততই দেখতে সুন্দর লাগছে। এদিকে নদী, এদিকে মাঠ, আর মধ্যখানে রাস্তা। স্পিড লিমিট তো 20 করা রয়েছে। আমরা রাস্তায় যাচ্ছি, যতটা চেষ্টা করছি আস্তে যাওয়া যায়। আর বাম্পার তো দেয়া আছে মাঝে মাঝে। তো বন্ধুরা, এখন আমরা আছি, আপনারা তো জানেনই, নীল নির্জনে। তো জায়গাটা আপনাদের আরেকবার আমি দেখাই। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম মাঠ রয়েছে, আর এ পাশে পুরোটাই নদী, আর মধ্যেখান দিয়ে রাস্তা এরকম। তো এদিক দিয়ে ওদিক দিয়ে সব মোটরসাইকেল নিয়ে আসছে ভাই বন্ধুরা, আর এই পাশে আমাদের এমটিগুলো সব লাগানোই রয়েছে, সব আমাদেরই বন্ধুরা। তো এমটি ওখানে লাগানো রয়েছে, তো আমি কিছু সিনেমাটিক শট এখানকার নিয়েছি, আপনারা দেখুন মিউজিকের সঙ্গে। আশা করি আপনাদের ভালো লাগবেই। Thank you.
তো বন্ধুরা আমাদের নীল নির্জন ঘোরা হয়ে গেছে, মিট আপও হয়ে গেছে। তো এবার আমরা আমাদের মতো করে যে যার বাড়ি চলে যাব। বন্ধুরা তো যাচ্ছেই, একসঙ্গেই যাবো যতদূর সম্ভব। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর ভিডিও নিচে কমেন্ট বক্স তো রয়েছে আপনাদের জন্য। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনাদের উদ্দেশ্যে আর একবার বলছি, এখনই সাবস্ক্রাইব করুন, ঘন্টাটাকে দাবিয়ে অল লেখাটার উপর ক্লিক করুন, প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে দেখে নিতে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন।